কিন্তু যা ঘটনাটা কালকে ঘটিয়েছে এটা কোনো এটা আশা করাই ছিল। আমাদের সাধারণ মানুষের উপরে রোজ বোম চলছে, বাড়িতে ঢুকতে গেলে তাদেরকে পয়সা চাই, সারা বাংলায় এই চলছে। কেন্দ্র সরকার আইনের দোহাই দিচ্ছে, সংবিধানের দোহাই দিয়ে বাংলায় 356 লাগু করার জন্য তদন্ত করছে, কিন্তু তদন্ত হতে হতে বাংলায় হাজার হাজার মানুষ 1946 সালে যে অবস্থা হয়েছিল এটা হতে চলেছে। আমার বাড়িতে বোম চলছে, কালকে আমার খুন হতে পারে, কালকে আমার পরিবারের খুন হতে পারে, এটা কোনো ম্যাটার না, আমরা রক্ত দিতে রাজি আছি। আমি আছি, সারা বাংলার মানুষ যারা প্রতিবাদ করতে চাইছে তারাও আছে। যেভাবে বাড়িতে বাড়ির সামনে বোম মারা হলো, কি ভাবছে, খুব মজা পেয়ে গেছে না? এই মজাটা যখন উত্তর পাবে তখন মজাটা ভুলে যাবে। তখন কোনো বাবা, কোনো কাকা, কোনো দাদা কেউ বাঁচাবে। যেভাবে অত্যাচার শুরু হয়েছে আমরা শুধু অপেক্ষায় আছি মানুষ কবে রিয়েক্ট করছে, তারপরে যে উত্তর পাবে সে উত্তরের কল্পনা করতে হবে কে উত্তরটা কী হবে।